আল্লাহ নবী বলেন, আলা শুনো তোমরা, ইন্নামান কবলাকুম, তোমাদের পূর্বে এমন জাতি ছিল, ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতা, তারা 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, বনী ইসরাইল সম্প্রদায় তোমাদের পূর্বে 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে, ওয়া ইন্না হাদিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা, আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে। আল্লাহর নবী বলেন, ওয়া সিনতানে সাবউনা, এর মধ্যে 72 দল হবে ফিন্নার, জাহান্নামে। কয় দল জাহান্নামে? জোরে বলেন, কয় দল? এ আমাদের মাঝে 73 দল, এর মাঝে 72 দল কোথায়? ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, আরেকটা দল হবে জান্নাতি। এই দলটার ব্যাপারে নবী বলেন, ওয়াহিয়াল জামাআ, ওই দলটা হলো আমি আর আমার নবীর সাহাবা, তাদেরকে যারা অনুসরণ করবে তারাই হলো জান্নাতি দল। একটা দল হবে জান্নাতি, বাকি 72টা হবে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তিরমিজি শরীফের একটা হাদিস শুনেন, হাদিস নাম্বার 3058 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, এমন একটা জামানা আসবে সাহাবারা তোমরা শোনো, যেই জামানায় আল্লাহর নবী বলেন, তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অথবা বলছে ইতামিরু বিল মারুফি, তোমরা নেক কাজের আদেশ করতেই থাকবা, আদেশ করতেই থাকবা। দুইটা কথা শিখাবো, আমার সাথে বলবেন, ওয়া তানহাউ আনিল মুনকার, নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নেক কাজের আদেশ বলেন করতেই থাকবো আমরা। নবীজি বলেছেন তোমরা এটা করতেই থাকবা, নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তোমরা করতেই থাকবা। কি ফায়দা? লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হতাদাইতুম, তোমরা যদি এটা করতে করতে হেদায়েত পেয়ে যাও, কোনো পথভ্রষ্ট তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী বলেন, তোমরা নেক কাজের আদেশ করতেই থাকবা, অসৎ কাজের নিষেধ করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে, হাত্তা ইযা রাআইতা সুহান মুতাআ, দেখবা মানুষ কৃপণতাকে মানুষ পূজা করা শুরু করবে, কৃপণতা পূজা করবে, রাখবে খালি, না না দিমু না দিমু না দিমু না, রাখবে মানুষ কৃপণতাকে পূজা করা শুরু করবে, সুহান মুতাআ ওয়া হাওয়াত মুত্তাবাআ, মানুষ নফসের পূজা করবে। নফসের পূজা করা দ্বারা কি উদ্দেশ্য? নফসের পূজা করা দ্বারা উদ্দেশ্য হলো যা মন চায় তা করতে থাকবে, যা মন চায় তা করবে। মোবাইল দেখে দেখে অনেক বিদ্যা শিখবে, শিখার পর মসজিদের ইমামের গিয়ে ভুল ধরবে, বেড়া 16 বছর পড়াশোনা করে মসজিদের ইমাম হইছে, আপনি মোবাইল সকালে একটা দেখে গিয়ে বলতেছেন হুজুর আপনার নামাজে ভুল আছে, পণ্ডিত হয়ে যাবে। হাওয়ান মুত্তাবা, সব নফসের পূজা করবে, হাওয়ান মুত্তা মন চেতা করবে, এ হলো 2 নাম্বার। যখন দেখবা মানুষ কৃপণতার পূজা করে, হাওয়ান মুত্তাবা নফসের পূজা করে, 3 নাম্বার ওয়া দুনিয়া মুআসসারাতা, মানুষ যখন দেখবা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দেয়। 4 নাম্বার মানুষ যখন দেখবা প্রত্যেকে নিজে নিজে পণ্ডিত দাবি করে বলবে আমারটাই সঠিক, আমি আমি সঠিক। আল্লাহ নবী বলেন ওই অবস্থায় আলাইকা বি খাসাতি নাফসিকা, আপনারা খালি কোন হুজুর কই জামু কই জামু, আল্লাহ নবী কয় ওই সময় নিজের ঈমান নিয়ে চিন্তা করো, ওই অবস্থায় তুমি তোমার নিজের ঈমান নিয়ে চিন্তা করবা, খুব বেশি চিন্তা করবা। এই কথা বলার পর আল্লাহ নবী বলেন, ওই জামানায় কোন মানুষ যদি দিনের উপর অটল থাকে আর ধৈর্য ধারণ করে, আল্লাহ নবী বলেন মিসলুল কবজি আলাল জামরি, তার হাতের মধ্যে আগুন রাখা যতটা কষ্ট, দিনের উপর থাকা তার চাইতে বেশি কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নবী বলেন লিল আমিলি ফিহা, ওই জামানায় মানে এই জামানার মধ্যে যদি কেউ আমল করতে পারে, এত ফেতনার মাঝে থেকেও যদি কেউ সঠিক আমল নেক আমল করতে পারে, মিসলু আজরি খামসিনা রাজুলা, আল্লাহ নবী কয় সাহাবারা তোমরা 50 জন আমল করলে যেই সওয়াব, ওই জামানায় আমার এক উম্মতের আমল নামায় 50 জনের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই ফেতনার জামানায় যদি ভালো আমল করেন, 50 জনের প্রতিদানের সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। কথা কি বুঝে আসছে সবার? এখন আপনি এই জামানায় প্রচুর বেদাতের সম্মুখীন হবেন, এই বেদাতের মাঝে যদি থেকে আপনি আমল করতে পারেন, আল্লাহ আপনাকে 50 জনের নেক আমল করার সওয়াব দান করবেন। আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। এখন প্রশ্ন হইল হুজুর তাহলে হক কোনটা? আল্লাহ বলেন সূরা মাইদা
আয়াত নাম্বার 3 আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানা দেয়, নবী আপনি ঘোষণা করেন আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, সাহাবাদেরকে প্রশ্ন করলেন আমি কি আমার দায়িত্ব পালন করলাম, সাহাবারা কয় হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এই কথাগুলো বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদেরকে তোমাদের দীন পরিপূর্ণ করে দিলাম। সূরা আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আপনি বলেন এটা আমার রাস্তা ফাত্তাবিউ, এটার তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অনেকগুলা রাস্তার অনুসরণ করবা না, কি করবা না, অনেকগুলা আমার রাস্তার অনুসরণ করো, যদি অনেকগুলার অনুসরণ করো ফাতা ফাররাক বিকুম আন সাবিলি, তাহলে হেদায়েতের রাস্তা থেকে ওই অনেক রাস্তা তোমারে সরায়া দিবে। আল্লাহ কয় রশি ধরো একটা, আপনারা ধরেন আটটা, হ্যাঁ আল্লাহ কয়টা ধরতে কয়, আপনারা আটটা নয়টা দশটা ধরেন, আল্লাহ বলে একটা ধরো, আপনারা না মিছিল দিয়ে আটটা ধরেন, আরে আজিব ব্যাপার, একটা ধরেন, একটা ধরেন, বেশি ধরলে ঝামেলা কি, ফাতা ফাররাক বিকুম আন সাবিলি, হেদায়েত থেকে তোমাদেরকে বেশি রাস্তা সরায়া দিবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন হলো এই হক দলটা কোনটা, কিভাবে বুঝবো আমরা হকের উপরে আছি। তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিসে নবীজি মূলনীতি বলে দিয়েছেন, সাহাবারা ভয়ঙ্কর কিছু কথা জানার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কারা হক দল, আমরা কিভাবে বুঝবো হেদায়েত প্রাপ্ত নাজাত প্রাপ্ত একটা দল। আপনি বললেন 73 দলের মধ্যে একটা হলো নাজাত প্রাপ্ত, এই নাজাত প্রাপ্ত দল কারা। নবী জবাব দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবাদের সুন্নত যারা আঁকড়ে ধরবে তারাই হবে নাজাত প্রাপ্ত, আর তারাই হলো জান্নাতি দল। তাহলে কি শুধু নবী না সাহাবা সহ, নবী সাহাবা এই রাস্তা যারা অবলম্বন করবে তারাই হবে নাজাত প্রাপ্ত দল, তারাই হবে কি দল, নাজাত প্রাপ্ত দল। আল্লাহ আমাদের সকলকে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত বানিয়ে আমরা যেন জান্নাতি হতে পারি আল্লাহ তৌফিক দান করেন। এখন হেদায়েতের পথে চলতে গিয়ে কিছু সন্দেহ আপনাদের কাজ করবে, খুব মন দিয়ে শোনেন, কিছু সন্দেহ। একটা উদাহরণ দেই, দুই ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছেন, দুনো ধান ক্ষেতের ধান পাকছে, এখন আপনি এই পাকা ধান ক্ষেতের মাঝখানে আইল হলো একদম চিকুন, দুই ধান ক্ষেতের মাঝের আইল একদম চিকুন, বলেন তো এই রাস্তা দিয়ে হাঁটলে আপনার পাঞ্জাবিতে চার পাঁচটা ধান লাগার সম্ভাবনা আছে না নাই? ধানগুলো আপনার পাঞ্জাবিতে লাগার পর রাস্তায় উঠার পর চিন্তা করলেন সর্বনাশ, মানুষের ক্ষেতের ধান আমার শরীরে লাগছে আমার পাঞ্জাবিতে, তাড়াতাড়ি হুজুর রেফুন দেই, হুজুর আমার পাঞ্জাবিতে ধান লাগছে, এই ধান এখন আমি কি করব তাড়াতাড়ি আপনি জানান। তো হুজুর ফতোয়া দিয়ে দিবে এই ধানগুলো আপনার শরীরে লাগছে সমস্যা নাই জায়েজ আছে। এখন কথা হলো আপনি ফতোয়া জিজ্ঞাসা করা লাগলো কেন, দুই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছেন, আপনার জন্য উচিত হলো আপনি ওই দুই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবেন না, তখন আর ফতোয়ারও কোনো দরকার নাই, আপনি হাঁটছেন কাই দিক দিয়ে, বোখারী হাদিস মনে রাখবেন আল্লাহ নবী বলেন আল হালাল উবাইয়িনুন ওয়াল হারাম উবাইয়িনুন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, আল্লাহর হালাল গুলাও তোমাদের সামনে স্পষ্ট, আমি নবী যা হারাম করেছি হালাল করেছি এইগুলাও স্পষ্ট, ওয়াল হারাম উবাইয়িনুন হারাম স্পষ্ট, বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু জিনিস আছে অস্পষ্ট, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই অস্পষ্ট আর সন্দেহযুক্ত জিনিসগুলোর ব্যাপারে মানুষ জানে না। আল্লাহর নবী বলেন ফামানিত্তাকাল মুশাব্বাহাত, সন্দেহ থেকে যারা বেঁচে থাকবা ফাকাদ ইসতাবরা লিদিনিহি ওয়া ইরজিহি, সন্দেহযুক্ত জিনিস থেকে যত তুমি বাঁচবা তোমার ধর্ম আর তোমার মর্যাদা হেফাজত হয়ে যায়। সন্দেহযুক্ত জিনিস এগুলা করবেন না। মাসালা কখন দরকার হয় মানুষ জানেন, যখন সন্দেহের কাজ করে, হালাল হারামের কাজে মানুষ বুঝে এটা হালাল এটা হারাম, কিন্তু আরেকটা চিন্তা করে এটা কি হালাল না হারাম, তা আপনি যখন সন্দেহ লাগে এটা কইরি নেন, কোন একটা কোম্পানি খুলছে আপনাদের এলাকায় আর আমারে ফোন দিলেন হুজুর একটা কোম্পানি খুলছে মাল্টি লেভেল এই সেই ইত্যাদি ইত্যাদি নামে, হুজুর এটা আমার কাছে হালালও লাগতেছে হারামও লাগতেছে, আমি কমু যে আপনি এটা যাইনি না, তাহলে আপনার কাছে কিছুই লাগবে না, কারণ আমাদের দেশে এই জাতীয় কোনো হারাম হালাল হারাম মুক্ত কোম্পানি মাল্টি লেভেল বা ইত্যাদি নামে হয়েছে কি না এই পর্যন্ত জানা নাই,
প্রথমে হালাল হালাল বইলেই খোলে, পরবর্তীতে দেখা যায় ঝামেলা শুরু হয়। তো এই যে আপনি হালাল হালাল লেভেল দিয়ে ঢুকলেন, তা আপনার জন্য উচিত হইলো যেখানে সন্দেহ আছে এটা না করা, আপনার ধর্ম ঠিক থাকলো, আপনার মর্যাদা ঠিক থাকলো। এবার নবীজি বলেন, ওমান ওয়াকাফিল মুশাব্বাহাত, হারামের মধ্যে যারা লিপ্ত হয়, যেন কারো কোনো বকরি গরু ছাগল না ঢুকে, আপনি কি করলেন, বিশটা বকরি নিয়ে বাদশার বাড়ির সামনে যান, ওই বকরির মধ্যে একটা বকরি বাদশার বাড়ির সীমানার মধ্যে ফাঁক ফোকর পেলে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ নবী কয়, তোমরা কোন হারামের কাছেও যাইবা না, শোনো তোমরা, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, দুনিয়ার যত বাদশা সবার একটা সীমানা আছে, ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সীমানা হলো আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলা, আল্লাহর নিষিদ্ধ বিষয়ের কাছেও তোমরা যাইবা না, যদি যাও ওই বাচ্চার ঘরে যেমন ছাগল ঢুকার সম্ভাবনা, আল্লাহর নিষিদ্ধ জিনিসের কাছে যদি যাও ওই নিষিদ্ধের সীমানায় তুমি ঢুকে পড়ার সম্ভাবনা তোমার আছে। আপনাকে কেউ দাওয়াত দিল চলো উরুস মাহফিলে যাই, আপনি চিন্তা করলেন উরুস পরে আবার মাহফিল, উরুস আবার মাহফিল লেখা, চিন্তায় পড়ে গেলেন কি ঘটনা কি, উরুস আবার মাহফিল, উরুষে একটু কেমন কেমন জানি লাগে, মাহফিলে একটু ভালো ভালো লাগে। এখন আপনারে এই এলাকার মসজিদের ইমাম বললেন উরুষ শব্দে সাধারণত যেই মাহফিলে লাগে ওই মাহফিলে একটু ঢোল তবলা জাতীয় কিছু হয় যায় না, আপনি চিন্তা করলেন না না একটু দোস্তদের সাথে গিয়ে দেখি কি হয়, সেখানে গেলেন, যাওয়ার পর দেখলেন কিছুক্ষণ ভালোই হয়, একটু পরে শুরু হয়েছে ইয়া নবী সালাম আলাইকা ইত্যাদি শুরু হয়েছে, শুরু হওয়ার পর একটু পর দেখেন কেমন জানি দুইজনে দুই পাশে বসে, বসার পর একজন বুখারীর দলিল দিয়া বাউল গান গায় আর একজন মুসলিমের দলিল দিয়া বাউল গান গায়, ঢোল তবলা শুরু হয়ে গেল, হুজুর বলছিল সেখানে যাবেন না, আপনি গেলেন, সন্দেহ ছিল ওই জায়গায় গেলে ঢোল তবলার সম্ভাবনা আছে, ওই সন্দেহের মধ্যে গিয়ে একটু পরে আপনি দেখেন ঢোল তবলা তো ভালোই লাগে, এবার হারামের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। যখন আপনি হারামের মধ্যে বসে যান, আল্লাহর নবী বলেন আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কাল, গান তোমার অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে দেয়। দেখছেন নি আপনি, এভাবে গেলেন নিয়ত ছিল না, যাওয়ার পর দেখছেন মাশাআল্লাহ ভালোই মিলাদ টিলাদ হয়, মিলাদ হওয়ার পর এরপরে জিলাপি মিষ্টি সিন্নি খাইছেন, একটু পর স্টেজের মধ্যে দুই দল বসছে, একদিক দিয়ে একদল কয় বুখারী শরীফের অমুক হাদিসে আছে, তো এটা কইয়া আপনার গান শুরু করে, আরেক পাশ থেকে আরেকজনে বাউল সাহেব উনিও বুখারী শরীফের দলিল দিয়ে কি এক বুখারীর দলিল চলাচলি করে, করার পর কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, হুজুরের কই পাইছে এই সেই কইয়া নিজেদেরকে প্রমাণ করে, করার পর দুই পক্ষ গান গায়, আপনি সেই গানের মজা নিলেন, এই সন্দেহযুক্ত জিনিসের কাছে গিয়া এক পর্যায়ে আপনি ঢোল তবলা হারাম জিনিসের মধ্যে লিপ্ত হয়েই গেলেন। কথা কি বুঝে আসছে সবার? তাহলে হারাম সন্দেহযুক্ত জিনিসের কাছেও যায় না, খুব মহব্বতের সাথে কথাগুলো শুনেন, অন্যরে জানায় দিয়ে আল্লাহ তৌফিক দান করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শুনেন, এরপরে বুঝবেন সাহাবায়ে কেরাম সন্দেহ হইলেই কতটা চিতে যাইত। বুখারী শরীফের 1605 নম্বর হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কাবা শরীফের সামনে যখন তওয়াফ করে, হজরে আসওয়াদের মধ্যে যখন হযরতে ওমর চুমা দিলেন, পাথরের মধ্যে চুমা দেওয়ার পর হযরতে ওমর পাথরকে লক্ষ্য করে বললেন, পাথর তুমি কিন্তু এমন কেউ না যে তোমারে আমি চুমা দিলাম বলে তোমার খুব দাম বাইরে গেছে, বিষয়টা এমন না, পাথর রেখে পাথর তুমি শোনো, লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি ক্ষতি করতেও পারো না উপকার করতে পারো না, পাথর উপকার করতে পারে ক্ষতি করতে পারে? হযরতে ওমর চুমা দিয়ে বললেন তুমি উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা তোমার নাই, জানোনি আমি কেন তোমাকে চুমা দিলাম, লাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহ ইস্তাসলামাকা, আমি যদি না দেখতাম যে আল্লাহর নবী তোমাকে চুমা দিছে এটা যদি কোনোদিন না দেখতাম, আমি যদি কোনোদিন না দেখতাম নবী তোমারে চুমা দিছে আমি তোমারে কোনোদিন চুমা দিতাম না, আল্লাহর নবীকে দেখছি এই পাথর চুমা দেয় তাই আমি চুমা দিলাম, তবে মনে রাখবা তুমি কিন্তু উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না। এই জন্য মুসলমান মনে রাখবেন হজরে আসওয়াদ চুমা দিতে গেলে ওই চুমা দেওয়ার সময় আপনার ভিতরে যেন এমন কোনো কিছু কাজ না করে, আরে এই পাথর মনে হয় আমার ক্ষতি করে উপকার করে, না না আল্লাহ নবী বলেন ওই পাথর যখন চুমা দাও
ওই পাথর চুমা দেওয়ার পর সাওয়াদাতু খতায়া বনি আদম, পাথর ছিল সাদা তোমরা চুমা দিতে দিতে তোমাদের গুনাহ ওই পাথর কালো বানায় দেয়। এটাই বিশ্বাস রাখা, আমি পাথরকে চুমা দিলাম, বাস চুমা দেওয়ার পর এই পাথরের মধ্যে আমার গুনাগুলা পাথরের চুমা দিলে মাফ হয়, কিন্তু এই পাথরের ব্যক্তিগতভাবে কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা নাই। তো হযরত ওমর ফারুক এতটা সতর্ক ছিলেন, পাথরকে চুমা দিয়ে বলতেন পাথর তোমার কিন্তু উপকার করার কোনো ক্ষমতা নাই, তোমার ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। মানে উনি টেনশনে পড়ে যেতেন যে মানুষ যেভাবে ভক্তি করে আল্লাহ জানে কবে এটার প্রতি কি শুরু করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইআতে রিজওয়ান বলা হয় একটা গাছের নিচে সাহাবায়ে কেরামের হাত থেকে নবীজি বায়াত নিছেন। হুদাইবিয়ার সময় হযরত ওসমানের ব্যাপারে যখন সাহাবাদের কানে আসছে ওসমানকে মক্কার কাফেররা বন্দি করে রাখছে, আল্লাহর নবী বললেন ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না, আমরা ওসমান হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় কেউ যাব না। সাহাবারা একের পর এক সবাই হাত রাখলেন নবীর হাতের উপর। আল্লাহর নবী সবার শেষে বললেন এই যে তোমরা আমার হাতের উপর হাত রাখলা, আর এই হাতটা রাখলাম এটা আমার নয়, এটা উসমানের পক্ষ থেকে রাখলাম। এইভাবে বায়াত হওয়ার পর সাহাবায়ে কেরাম আল্লাহর নবী ইন্তেকালের পর ওই গাছটাকে বলা হয় বায়াতে রিজওয়ান নামক যে বায়াতটা হয়েছে ওই গাছের নিচে, এই গাছটাকে ইতিহাসের মধ্যে বলা হয় গাছের নিচে যারা ছিল তাদেরকে বলা হয় আসহাবুশ শাজার। এখন কি হয়েছে, ওমর ফারুক একদিন দেখলেন সাহাবারা যখন অথবা মুসলমানরা হজ করতে যায় আবার আসে, আসার সময় গাছের নিচে বড় ভক্তি সহকারে বসে, খুব ভক্তি গাছের নিচে। ওমর ফারুক কয় তাড়াতাড়ি কুড়ালান, ওমর ফারুক তাড়াতাড়ি বললেন এই গাছ তাড়াতাড়ি কেটে দাও, আমি তো দেখতেছি এই গাছকে কেন্দ্র করে আল্লাহ জানে কবে জানি পূজা করা শুরু হয়ে যায়, গাছ কাটো। তাহলে কি বুঝলেন, সাহাবায়ে কেরাম এত সতর্ক ছিলেন যখনই দেখতেন ভক্তি ইত্যাদি করে দিনের মধ্যে নতুন কিছু করার সম্ভাবনা সাথে সাথে সেটাকে বিলুপ্ত করে দিতেন। আমার তো বিশ্বাস আল্লাহ পাক যদি শাহজালাল রহমতুল্লাহরে একটা মিনিটের জন্য আল্লাহ ক্ষমতা দিয়ে বলতেন আল্লাহ তো সব পারেন, তবে এটা করবে না আল্লাহ, যদি আল্লাহ বলতেন শাহজালাল পাঁচটা মিনিটের জন্য সিলেট দরগাটা একটু দেখো আবার, শাহজালাল রহমতুল্লাহ বৃহস্পতিবারে রাত যেদিন নাকি উল্টা পাল্টা নাচানাচি জমে যায় ওই রাতে যদি আল্লাহ শাহজালাল রহমতুল্লাহকে বের করতেন আর যদি উনি দেখতেন জুতা পিটা করে ওনার ভক্তদেরকে সবার আগে সেখান থেকে বের করতেন, কেন করতেন বেটা আমি ইয়ামান দেশ থেকে তোদের দেশে আসলাম এই বেদাত দূর করার জন্য, আর আমার কবর কেন্দ্র করে বেদাত শুরু করছে উল্টা পাল্টা সব শুরু করে, তাহলে বেদাতকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না, বেদাত করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। বেদাত কারে কয় মন দিয়ে শুনেন, বেদাত বলা হয় ইবতিদা উশাইইন আও সানউহু আও সানউহু, এমন কোন জিনিস আবিষ্কার করা যে জিনিসের আগের কোনো দৃষ্টান্ত ছিল না, মনে করেন এই মাইকটা সর্বপ্রথম যে বানায় এটা একটা বেদাত, নতুন আবিষ্কার। এই লাইটটা সর্বপ্রথম যে আবিষ্কার করছে আগে যদি না থাকে এটাও হলো নব আবিষ্কৃত জিনিস, এটা বেদাত। তো এইগুলা নাজায়েজ না, যেহেতু এগুলা দিনের কোনো অংশ না। এগুলা দিনের কি না, বাতি নিব্বা গেলে কি নামাজ পড়া বাদ হয়ে যাবে, বাতি নিবা আর জলার সাথে নামাজ পড়া আমাদের সম্পর্ক আছে, তাহলে এগুলা দিনের অংশ না, তাই এগুলা বেদাত বললেও এগুলা পরিত্যাজ্য বেদাত না, এগুলাকে পরিহার করতে হবে এমন না। শরী অর্থ কি বেদাতের আল্লাহর জন্য এমন এবাদত করা যে এবাদত আল্লাহ বানায় নাই, আল্লাহর জন্য এমন এবাদত করা যে এবাদত আল্লাহ করতে বলে নাই, এমন এবাদত করার নাম হলো বেদাত। বলেন তো রোজা রাখা এটা ভালো কাজ না খারাপ কাজ, সবাই বলেন ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? আপনি খুব পিসাব মানুষ ঈদের দিন রোজা রাখবেন হবে, তাহলে যেটা যেভাবে এটা করতে হবে উল্টা পাল্টা করবেন তো এটার নাম হয়ে যাবে বেদাত। এখন বেদাতের একটা মূলনীতি আমরা সারা জীবন মনে রাখবো, বুখারী শরীফে 2627 নম্বর হাদিস, এই হাদিসটা সারা জীবন মনে রাখবো, এটা হলো বেদাতের মূলনীতি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, এই শরীয়তের মধ্যে এই দিনের মধ্যে কোন মানুষ যদি এমন নতুন কিছু বানায় যে জিনিসগুলা আমার শরীয়তের মধ্যে নাই, এই দিনের মধ্যে নাই, এমন জিনিস যদি দিনের মধ্যে, সবাই বলেন কিসের মধ্যে, শরীয়তের মধ্যে, বলেন কিসের মধ্যে,
শরীয়তের মধ্যে এবাদতে জাতীয় কোন জিনিস যদি নতুন করে কেউ বানায়, আল্লাহ নবী বলেন ফাহুয়া রদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা প্রত্যাখ্যান করা হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মাথার মধ্যে আপনারা লাগাইলেন বিশ্ব আশেক রাসূল এই জিনিসটা লাগাইলেন, লাগানোর পর কোন এক দরগার সামনে বসে আপনি জোহর পরের নাই আসর পরের নাই যে কোনো একটা দরবারের সামনে বসে রয়েছেন, প্রশ্ন হইতে পারে কোথায়? আমি নিজ চোখে দেখছি একটা দরবার বাংলাদেশের যে কোনো ঢাকার এক জায়গায়, তো নিজ চোখে যেদিন দেখছি ওইদিন আমার এক জায়গায় মাহফিল ছিল, আমি বলছি মাহফিলে পরে যাবো আগে এগুলা দেখবো, তো দেখছি জোহর পরে নাই আসরও পরে নাই, জনাবরা বিশ্ব আশেক রাসূল কপালে লেখা সবার এভাবে, জোহর পরে নাই আসর পরে নাই। বলতে পারেন হুজুর এত মানুষ আপনি কেমনে? আমি পুরা একদম, আমি জোহরের নামাজটা পড়ছি, জোহরের নামাজ পড়ার পর সাথে সাথে বারান্দায় আসছি, বারান্দায় এসে সুন্নত পড়ছি, সুন্নত পরে হ্যাঁ করে পাহারা দিতেছি, যারা নামাজ পড়ে কে আমি খালি এটা দেখি, আর এক দুজন না কিন্তু হাজার হাজার ভক্ত এই বিশ্ব আশেক রাসূল লেখকেরা কোথায় উপস্থিত হয় আপনারা পেপার পত্রিকা গবেষণা করলে পেয়ে যাবেন। তো এরকম লেখা লেখা বসে রয়েছে, জোহর যায় আসর যায় আর সবার কপাল ঘামায় শরীর ঘামায়, আহারে বিশ্ব আশেক রাসূল সবাই, মাগরিবের আগে কোন এক হযরত আসে খানকায় আসার পর মিলাদ দেয়, মিলাদ দেওয়ার পর দোয়া হয়, ওই দোয়াটা আবার সামনে যারা থাকে তারা তো দেখে, এটা আবার লাইভের মাধ্যমে দেখানো হয় দোয়াটা লাইভে, মানে ওই যে টিভির মতো বিশাল, সেখান থেকে আসে গানরা কান্নাকাটি করে, কান্নাকাটি করার পর এরপরে যা যা দেওয়া হয় দেওয়ার পর সবাই চলে যায়। এখন যে জোহর পরে নাই আসর পরে নাই, আবার নবীর প্রেম ভিতরে যারা দাবি করবে স্পষ্ট আমাদের ঘোষণা, এরা আশেক রাসূল না, আশেক শয়তান মুনাফিক মার্কা মুসলমান, এরা আশেক রাসূল কিভাবে? জোহর পরে না এ নাকি নবীর প্রেম আছে ভিতরে, আসর পরে না এর ভিতরে নাকি নবীর প্রেম, হ্যাঁ মানে এটা অসম্ভব, কেমন ব্যাপার, হাউ ইজ ইট পসিবল, কিভাবে সম্ভব? নামাজ পড়ে না ভিতরে প্রেম, নবীর প্রেম, খুব প্রেম আছে, খুব প্রেম আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এই ধর্মের মধ্যে যারা নতুন কিছু বানাবে এটা প্রত্যাখ্যাত, এটা জায়েজ নাই, এটা হারাম, যত বড় পিশাবক দাড়ি যদি এতটুকু হয় আর এরকম যদি নতুন কিছু দেখায় এটা হালাল না হারাম? বেদাত, বেদাত পরিত্যাজ্য, আল্লাহ আমাদেরকে বেদাত থেকে পরিহার করার তৌফিক দান করেন। বেদাতের ব্যাপারে ভয়ঙ্কর কয়েকটা হাদিস শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতের ব্যাপারে যে ভয়ঙ্কর কথা বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আমার পরে তোমরা অনেক মতভেদ দেখবা, এই মতভেদ সেই মতভেদ দেখতেই থাকবা, ওই জামানায় আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিগিন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। এরপর আল্লাহ নবী বলেন তামাসসাকু বিহা, মজবুত করে ধরবা, আদু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাঁত দিয়ে সুন্নাতগুলা তোমরা আঁকড়ে ধরবা, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, যেন ছুটতে না পারে ভালোভাবে ধরবা, সুন্নাত এমন ভাবে তোমরা ধরবা। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যতদিন ধরে রাখবা তোমরা পথভ্রষ্ট হবা না, জোরে বলেন কয়টা? এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত, বলেন রাসূলের নাকি হাদিস, জবাই বলেন রাসূলের হাদিস না সুন্নাত, হ্যাঁ আবার আবার বলতে হবে, বলেন তো দুইটা জিনিস কি কি, এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার রাসূলের সুন্নত, হাদিস না কিন্তু সুন্নত। যদি বলেন নবীর হাদিস, সব হাদিস পালন করতে পারবেন না, নবী বিয়া করছে 9টা অথবা 11টা, আপনি 11টা বিয়া করবেন নাকি, আরে করবেন নি, তো হাদিস কেমনে মানবেন? সুন্নত মানতে হবে, কি মানতে হবে? সুন্নত, সুন্নত হলো যেগুলো মানলে সওয়াব হবে, হাদিস হলো সব হাদিস, কিছু হাদিস আছে মানতে হবে, কিছু হাদিস শুধু শুনবেন মানা যাবে না, এই জন্য সুন্নত বলবেন, সুন্নত মানে সব মানতে হবে, আর হাদিস মানে কিছু মানা যাবে কিছু মানা যাবে না, বিপদে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় রয়েছে আমার দিকে তাকান, ঘুম থেকে উঠছে, ওঠার পর সোজা মসজিদে গেছে, নামাজ পড়াইছে, নামাজ পড়ানোর পর সাহাবারা কয় হুজুর আপনি কি করলেন, নবীর বিবি কয় হুজুর আপনি কি করলেন, ঘুম থেকে উইটা নামাজ পড়াইলেন, বুখারী শরীফের বর্ণনা, আপনি ঘুম থেকে উইটা নামাজ পড়াইছেন, আপনাদের এই মা মসজিদের মধ্যে কালকে ইমাম সাহেব যদি ফজর নামাজটা উযু ছাড়া ঘুম থেকে উইটা পড়ায় কি, হ্যাঁ কি বলেন হবে?
আমাদের নবীজি পড়াইলো উজু ছাড়া, তো উনি পড়াইলে সমস্যা কই? হ্যাঁ, এই জন্য পণ্ডিতগিরি করে মোবাইল দেখে, এই হাদিস মোবাইলও আছে, এই হাদিসটা মোবাইলও আছে, তো হাদিস পড়েন এটা? কোথায় জবাব দেন না একজন দেখি, মোবাইলওয়ালা হাদিসের কেউ থাকলে একজন জবাব দেন, মোবাইলে আছে এই হাদিস? নবীজি ওইটা ঘুম থেকে ওইটা ফজর পড়াইছে, তো আমগো হুজুর পড়াইলে সমস্যাটা কই? নবী পড়াইছে, উনি পড়াইছে, সমস্যা কি? সমস্যা আছে না নাই? আছে। নবী জবাব দিলেন, শোনো তোমরা, দুনিয়ার তোমাদের মাঝে আর আমাদের মাঝে একটা পার্থক্য আছে। আল্লাহ নবী বলেন, আমার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, তোমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায়, তাই তোমরা বুঝতে পারো না তোমাদের উজু আছে না নাই, তাই তোমরা ঘুম থেকে উঠলে উজু করা লাগে। আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, আমি বুঝতে পারি আমার উজু আছে না নাই, তাই আমার উজু না থাকলেও বুঝতে পারি, থাকলেও বুঝতে পারি। আজকে ঘুম থেকে যখন উঠলাম আমার অন্তর যেহেতু ঘুমায় না, আমি জানতাম আমার উজু আছে, তাই ঘুম থেকে উঠেও আমি সালাত আদায় করলাম। বুঝে আসছে সবার? তো সুন্নত মানবো, বলেন কি মানবো? আমরা সুন্নত মানবো। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না মানার তৌফিক দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর শেষের দিকে আল্লাহ নবী বলেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নতুন নতুন বেদআত থেকে বেঁচে থাকবা। ফা ইন্না কুল্লা বেদা মুহদাসাতিন বিদআ, যত নতুন আবিষ্কার আছে সব বেদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, যত বেদআত আছে সব হলো পথভ্রষ্টতা। এই হাদিস বলার পর নাসাই শরীফের 1578 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, যত পথভ্রষ্ট আছে সবগুলার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এবার আমার সাথে বলেন, যত নতুন আবিষ্কার, বলেন যত, বলেন দিনের মধ্যে, সবাই বলেন দিনের মধ্যে যত নতুন আবিষ্কার হয় সব বেদাত, আর সব বেদাত পথভ্রষ্ট, আর সব পথভ্রষ্ট জাহান্নামী। কথা বুঝে আসছে? তাহলে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার বেদাত, আর বেদাত পথভ্রষ্ট, পথভ্রষ্টের ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার আরেকটা হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 6573 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকব। সুবহানাল্লাহ, আমি আমার উম্মতকে পানি পান করাবো। আল্লাহ নবী বলেন, একবার এক ঢোক কোন পানি যদি হাউজে কাউসারের পানি যদি আমার কোন উম্মত পান করে, লাম ইয়াজমা আবাদা, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার ওই উম্মত আর পিপাসার্ত হবে না। কিয়ামতের কঠিন বিভীষিকাময় ওই মুহূর্তে যদি আমার থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি এক ঢোক কেউ পান করে নেয় কিয়ামতের ময়দানে, এই কঠিন মুহূর্তগুলোর মধ্যেও তার পানির পিপাসা লাগবে না। আল্লাহ নবী বলেন, লাইউরফান্না মিনকুম রিজাল, তোমাদের মধ্যে এক দল আমার সামনে উপস্থিত করা হবে, এই মানুষগুলোকে আমি যখন দেখব, দেখার পর এদের দিকে আমি তাকাবো, আমি পানি পান করার জন্য রেডি হব, ওই মুহূর্তে আমি তাকায় দেখব আমার সামনে থেকে তাদেরকে সরায় দেয়, আমি বলবো আল্লাহ আসহাবিয়ারা তো আমার উম্মত। আল্লাহ জবাব দিবে, না না, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনি জানেন না আপনার পরে তারা দুনিয়াতে কত বেদাত আবিষ্কার করছে আপনার জানা নাই, বেদাত আবিষ্কার করার কারণে আজকে তারা হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহর নবী তখন বলবেন, সুহকন সুহকন লিমান গাইয়্যার দীনি, সুহকন সুহকন লিমান বাদদালা দীনি, নবী বলবেন দূর হও, দূর হও আমার সামনে থেকে, সরো সরো, আমার দিন তুমি পরিবর্তন করেছ, আমার সামনে আমি তোমাকে দেখতে চাই না। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ, বেদাতি করেন না, শেষ হয়ে যাবেন কিন্তু। এবার আমি আপনাদেরকে বলি, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পারেন না সবাই? এটা কই পড়ি আমরা নামাজে? এটা কে কারে শিখাইছে আগে মন দিয়ে শুনুন। এই কথাটা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক কি শিখাইছে? এটা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, বলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত কে শিখাইছে? এখন আপনারা এই দুরুদটা পড়বেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরুদ শিখাইছে এটা পড়বেন না বানানোটা পড়বেন? বলেন
নবী জিরে শিখেছি এটা পড়া উচিত না, আপনি এটা না পড়া বানানো একটা পড়েন। হ্যাঁ, ইয়া নবী সালাম আলাইকা, এটা কই পাইছেন? এটা কোথায় পাইছেন বলেন? এটা নবীজি কোন সাহাবারে শিখেছে? আপনারা রাগ করেন না, হয়তো অনেকে পড়েন, কিন্তু আপনারা যারা পড়েন বলেন কোন সাহাবারে নবী এটা শিখেছে? আমাদের নবী আবু বকর সিদ্দিককে শিখাইলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ আমার নবী আবু বকর সিদ্দিককে শিখাইয়া দিয়েছেন। তাহলে যেই দুরুদ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে শিখাইলেন, এটার মধ্যে ফায়দা আছে না নাই? আর আমরা যেটা বানায় পড়ি এটার মধ্যে ফায়দা না ক্ষতি? এই কারণে আল্লাহ নবী বলেন, বেদাতি দেখতে যত চমৎকার হয় আর দেখতে যত সুন্দর হয়, বেদাত তো বেদাত, বেদাত শরীয়তের মধ্যে গ্রহণ করা হবে না, এটা পরিত্যাজ্য বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য বলতেছিলাম আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক মসজিদে গেলেন জোহর নামাজ পড়তে, অথবা আসরের নামাজ পড়ার জন্য এক মসজিদে গেলেন। আবু দাউদ শরীফের 538 নম্বর হাদিসের বর্ণনা, ওই জায়গায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন ওই জায়গার এক মুসল্লি একটা বেদাতি করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর তার ছাত্রকে বললেন, চলো এখান থেকে তাড়াতাড়ি বের হই। উনি বললেন, কেন? জানো না, আমার সামনে যদি এই বেদাত কর্ম চলতে থাকে দুনিয়ার মানুষের কাছে প্রমাণ করে দিবে নবীর সাহাবার সামনে বেদাত হইছে, নবীর সাহাবা বাধা দেয় নাই, আমি নবীর সাহাবাকে দলিল হিসাবে পেশ করবে, দলিল হিসাবে যেন পেশ করতে না পারে, তাড়াতাড়ি এই জায়গা থেকে চলো। এই জন্য মুসলমান মনে রাখবেন, দাওয়াত দেওয়ার সময় কেউ যেন উল্টা পাল্টা করে হক্কানি কোনো আলেমকে আপনাদের মাহফিলে আনলেন, আনার পর মাহফিলে বেদাতি শুরু করলেন আর ইউটিউবের মধ্যে এটা ছেড়ে দিলেন, কাম শুরু করলেন বেদাতি করার পর এটা আপনি ছেড়ে দিলেন ইউটিউবের মধ্যে। ছেড়ে দেওয়ার পর জনগণ বলবো, হো, দেওবন্দ মাদ্রাসার বড় হুজুর দেখি বেদাতি অনুষ্ঠানের মধ্যে আছে, তার মানে এই জাতীয় মিলাদ পড়া জায়েজ আছে। তাহলে সাহাবা একেরাম নবীর সাহাবা, উনি বললেন, না এখানে থাকা যাবে না, এটা বেদাত। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি কি বলেন দেখেন, উনি বলেন, আল বিদাতু আহাব্বু ইলা শয়তান মিন মাসিয়া, শয়তানের কাছে জিনা করা, চুরি করার চাইতে বেদাত তার কাছে প্রিয়। কোন মানুষ চুরি করছে এটা তার কাছে কোনো ব্যাপার মনে হয় না, কোন মানুষ জিনা করছে শয়তানের কাছে ব্যাপার মনে হয় না। শয়তান যদি জানতে পায় শ্রীপুরের হাজি মার্কেটের পাশে একজন নতুন একটা বেদাত বানাইছে দিনের মধ্যে, শয়তান কয় মাশাআল্লাহ, তুই তো আমারে দরকার, এদিকে শয়তান খুশি হয়ে যায়। গুনার চাইতেও বেদাত যে করে শয়তান তার প্রতি বেশি খুশি হয়, কেন জানেন? কারণ ফাইন্নাল মাসিয়াতা ইউতাবু মিনহা, শয়তান জানে গুনাহ করার পর তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আর শয়তান এটাও জানে, ওয়া ইন্নাল বিদাতা লা ইউতাবু মিনহা, বেদাত থেকে মানুষ তওবা করে না, জানেন নি কেন করে না? ফাইন্না সাহিবাল বিদাত ইয়াজুন্নু আন্নাহু আলাল হাক্কি, যে বেদাতি সে মনে করে আমি তো হকের উপরে আছি, অতএব তওবা করার কোনো দরকার নাই। তো শয়তান খুশি হয় বেদাতির কর্মকাণ্ডে, কেন? শয়তান জানে যে বেদাত যে করে ওই ব্যক্তি জানে যে সে হকের উপরে আছে, এই জন্য তার কোনো সমস্যা হয় না, তাই শয়তান খুশি হয়। কেউ বেদাত করলে খুব খুশি হয়ে যায়, কারণ শয়তান জানে বেদাতি তওবা করবে না, বেদাতি বিশ্বাস করে আমি যা করি এটা হক কাজ করি, এটা হকের উপরে আছে। আমাদের ঈদ কয়টা? সবাই বলেন ঈদ কয়টা? রমজানের ঈদ আর এখন দেয়ালের মধ্যে ঈদ আর একটা পাওয়া যায়, দেয়ালের মধ্যে যে ঈদ পাওয়া যায় এটা আবার কোত্থেকে আসলো? আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 600 বছর পর্যন্ত এই দেয়ালের ঈদটা দুনিয়াতে ছিল না। কয়শো বছর? 600 বছর পর্যন্ত দেয়ালের ঈদ দুনিয়ার মধ্যে ছিল না। ইরাকের মুসলিম শহরের আবু সাইদ মুজাফফর কুকুরবুগি সর্বপ্রথম দেখলো মানুষ খ্রিস্টানরা তাদের নবী ঈসা নবীর জন্মদিন পালন করে, সে চিন্তা করলো আমিও যদি আমগো নবীর জন্মদিন পালন করি এটা তো মহা ভালো ব্যাপার। ওমর নামে এক হুজুর রে ঠিক করছে দালাল মার্কা হুজুর, কয় হুজুর আমি যদি দুনিয়ার মধ্যে যতই বলি নবীর জন্মদিন পালন করব কেউ পালন করবে না, আপনি যদি একবার বলেন সবাই মিছিল দিয়া পালন করবে। দেখছেননি দাড়ি টুপি লাগো কি দাম, ভালো কাজেও তাদের দাম, আকামেও তাদের দাম কম না। হ্যাঁ, এটা আকাম দুনিয়াতে শুরু করব, এজন্য টুপি দাড়িওয়ালা খুঁজছে বাচ্চা, বাচ্চা জানে আমি কইলে লাভ হইব না, এক হুজুরে দিয়ে ফতুয়া দেওয়া, হুজুরে ফতুয়া দিয়ে দিল,
আগামী বছর থেকে ঈদ মিলাদুন্নবী মানে নবীর জন্মদিন পালন করা হবে, মুহররম সফর রবিউল আউয়াল, মুহররম মাস থেকে অনুষ্ঠান করা শুরু হইতো মানে আয়োজন, রবিউল আউয়াল মাসের ১২ তারিখে আয়োজন শুরু করবে, এই আয়োজন শুরু করে মুহররম মাস থেকে, মুহররম যায় সফর যায় রবিউল আউয়াল, ১২ তারিখ পর্যন্ত বিশাল বড় আয়োজন হয়, গম্বুজ বানানো হয় পাঁচতলা বিশিষ্ট গম্বুজ, ওই গম্বুজের মধ্যে বাদশা বসবে, ৩০,০০০ হালুয়ার প্লেট তৈরি করা হয়, কয় হাজার হালুয়া এখন থেকে না আগে থেকে আসছে, ১০,০০০ মুরগি ভুনা করা হয়, ৫,০০০ বকরির মাথা তৈরি করা হয়, ঐতিহাসিকরা লেখছে, এরপর ১২ই রবিউল আউয়াল জাক জমক আয়োজনের মাধ্যমে নারী পুরুষ নাচানাচি শুরু করে দেয়, জি আমাদের নবীর জন্মদিন পালন হচ্ছে, এই যে নাচানাচি, নারায়ণগঞ্জের কদম রাসুল বাজারে রবিউল আউয়াল মাসে এই কাজটা হয়, গত ২০০৭ সালের ঘটনা, ওই জায়গায় আমি ছিলাম, থাইকা দেখছি, এই রবিউল আউয়াল মাস পুরাটা মাসে নাম কদম রাসুল, নাম কি কদম মানে বুঝেন তো নবীর পা, ওই জায়গা নাকি নবীর পায়ের চিহ্ন আছে, নবী এশিয়া মহাদেশে আসছে বলে আপনাদের কেউ শুনছেন, এশিয়া মহাদেশে আমাদের নবী যাইছে, ওনাদের নারায়ণগঞ্জ যাইছে, কদম রাসুল মাজার, হ্যাঁ ওই যে নবীগঞ্জ দেখবেন ঘাট পার হয়েই মাজারটা একটু নবীর পা ওখানে পাইছি, কেমনে জানি চিহ্ন একটা আছে পাথরের উপর নাকি চিহ্ন, এটা দেখতে দেখতে সবাই দেখে আর নাকি বরকত হয় এই হয় সেই হয় এটা আছে এই জায়গায়, নাউজুবিল্লাহ সবাই বলেন, মানুষ যে কি পাইছে ল্যাংটা নাম, এই ল্যাংটা মারা যাওয়ার পর তারে কেন্দ্র করে মাজার বানায়, মাজার বানানোর পর এটারে পূজা করা শুরু হয়, আরে নাম ল্যাংটা তো, ল্যাংটা যার নাম এ আবার পীর হয় কেমনে আমারে বুঝেন, কোন ল্যাংটা যার নাম এ পীর হয় কিভাবে আমারে বুঝেন, ল্যাংটা হুজুরের ভিতরে যে কি আছে জানেন না, যা আছে তো নামেই বোঝা যাইতেছে কি আছে, আপনি আবার বলছেন কি নাই, এজন্য আপনাদের মাথায় যাদের গোবর আছে, কিছু মানুষের মাথায় গোবর থাকে, এই গোবর মার্কা মানুষগুলা এরা মানে যারে তার একজন সালাগায় দিয়ে হাঁটলো, নামাজ পড়ে না, কিচ্ছু করে না, রমজান মাসে বিড়ি খায় সিগারেট খায়, এই লোকরে পীর বলতে তার তার নাকি কোনো বাধে না, কেন সে নাকি এই লোকরে বাংলাদেশেও দেখে মক্কা শরীফও দেখে একই লোককে, এটা কিভাবে সম্ভব বলেন, এদের কি পীর বানায় সালাগায় দেওয়া, এই জাতীয় পীররা কেন্দ্র কইরা এই বেদাত নতুন নতুন বেদাত দুনিয়াতে চালু হয়, আর এই বেদাতি কর্মকাণ্ডের মধ্যে আমি আপনি জড়িত হয়ে যাই, আল্লাহ আমাদের সকলকে এই বেদাতি কর্মকাণ্ড থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, বেদাতের আশেপাশেও যেন আমরা ভিড়তে না পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো বেদাত এটা হারাম না হালাল, হারাম, বেদাতি কর্মকাণ্ড কি করা যাবে, বেদাতি কর্মকাণ্ড করা যাবে না, এর মধ্যে আরেকটা শবে বরাত, বলেন কি নাম, শবে বরাতের রাতের আমল করা যায় যাস ফজিলত আছে, তো শবে বরাতে হালুয়া রুটি বানানো এটা আপনি কই পাইছেন, শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি বানানো বেদাত, শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি বানানো বেদাত, সবাই বলেন শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি বানানো কি, হ্যাঁ জোরে বলেন কি, সামনে শবরাতে খবর নিবেন কে কে বাকায় হালুয়া রুটি শবে বরাতের দিন বানানি রা কই পাইছেন, আপনাদের কারণে এরপরে একটা হক জিনিস ওই দিন সবাই বেদাত বলে ঢালাও ভাবে, শবে বরাতের রাত এবাদত করার ফজিলত আছে হাদিসের মধ্যে, কিন্তু এটাকে কেন্দ্র করে আপনারা হালুয়া রুটি বানান এটা কোথায় পেয়েছেন বেদাত, রজব মাসে খাজা বাবার নামে সিন্নি করা হয়, এই খাজা বাবার নামে যে সিন্নি কেন্দ্র করে যা করা হয় এগুলা সব বেদাত, শুধু বেদাত না এখানে শিরিক করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মাঈদা হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির, আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতা তোমাদের জন্য মৃত হারাম করা হয়েছে, ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির রক্ত হারাম, ওয়াল-লাহমুল খিনজির শূকরের গোশত হারাম, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আল্লাহ ছাড়া অন্যের নামে যা জবাই করা হয় এইগুলা খাওয়াও হারাম, এখন বলেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি জবাই করা হয় ওই জবাইকৃত পশু যারা যা রান্না করা হয় এটা খাওয়া হালাল না হারাম, খাজা মঈনুদ্দিন চিশতির নামে যদি আপনি গরু জবাই করেন এই জবাইকৃত পশু দিয়ে যদি আপনি খিচুড়ি পাকান, কোন ওরস মাহফিল কেন্দ্র করে যদি আপনি খাজা মঈনুদ্দিনের নামে আপনি গোশত দিয়ে খিচুড়ি পাকান, অথবা হাসান বসরির নামে যদি আব্দুল কাদের জিলানির নামে যদি আপনি গরু জবাই করে গোশত পাকান খিচুড়ি পাকান, এই খিচুড়ি যারা খাবেন পেট নষ্ট হবে, ঈমান নষ্ট হবে, আপনার ভিতরের সব নষ্ট, আপনার ঈমান আস্তে আস্তে বের হয়ে যাবে, আল্লাহর নবীর নামেও যদি কেউ গরু জবাই করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গরু জবাই করলাম এই গরুর গোশত খাওয়াও হারাম,
নবীর নামে যদি কেউ জবাই করে এই গরুর গোস্ত খাওয়া হারাম, আবু বকর সিদ্দিকের নামে যদি কেউ গরু জবাই করে এই গরুর গোস্ত খাওয়া হারাম, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কেউ যদি কোনো কিছু জবাই করে এই জবাইকৃত পশুর গোস্ত খাওয়া হারাম। এখন আপনারা আপনারা কি করেন কোরবানির সময়, হুজুর যারা জবাই করতে আসে সাতটা নাম লেখেন, লেখা হুজুর সাত নামে, সাত নামে কি, হ্যাঁ এই কথা কই বলেছেন সাত নামে কোরবানি, সাত নামে কোরবানি মানে হুজুর সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, সাত নামে হুজুর সাত নামে, আমার আব্বার নামে হবে হুজুর একটা, আমার আম্মার নামে একটা হবে, নাউজুবিল্লাহ বলেন, আরে নামে কোরবানি হয় না, পক্ষ থেকে কোরবানি হয়, নামে হয় আল্লাহর, বলেন কার নামে কোরবানি হবে, কারো পক্ষ থেকে কোরবানি হবে, বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, পক্ষ থেকে, আরে পক্ষ থেকে কারো পক্ষ, মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, তাহলে নামে পক্ষ থেকে বিষয়টা বুঝবেন, নবীর নামে গরু জবাই করা শিরিক, মায়ের নামে গরু জবাই করা শিরিক, বাবার নামে গরু জবাই করা শিরিক, আল্লাহর নামে গরু জবাই করা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এটা জায়েজ। এই কথাটা কি সবার মনে থাকবে? তাহলে বেদাত পরিত্যাজ্য, বেদাত এটা গ্রহণ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন যাপন করে যেন আমরা এই সমাজটা সুন্দর করে একটা ইসলামী আদর্শ সমাজ আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৃষ্টি আসছে, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। স্বর্ণখচিত কথামালা মুফতি মাহাতির মুবারক, এই বইটা আমিও দেখছি, কিছু অংশ আপনারা নিতে পারেন, বইটা আপনারা যাদের লাগে আপনারা কিনতে পারেন, স্বর্ণখচিত কথামালা মুফতি মাহাতির মুবারক, আপনাদের কেউ কারো লাগলে এটা নিতে পারেন আপনারা, বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া, একটু মুনাজাত করে আমরা মুনাজাত করে যাই, মুনাজাত করে যাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبود مهربان مولا ইসলামী শরীয়তের মধ্যে কোনো বেদাত কর্মকাণ্ড মুক্তভাবে যেন আমরা ইসলামী শরীয়ত পালন করতে পারি তৌফিক দান করে দেন। আজকে থেকে আমি সহ আমরা সবাই ওয়াদাবদ্ধ হলাম আল্লাহ, কোন বেদাতি কর্মকাণ্ডে আর আমরা জড়িত হব না আল্লাহ, বেদাত থেকে যেন পুরা সমাজ কুসংস্কার মুক্ত একটা সমাজ গড়তে পারি তৌফিক দান করে দেন আল্লাহ। নবী বলছে আজানের পরে দুরুদ পড়া সুন্নাত, অনেক মানুষ আজানের আগে দুরুদ পড়ে আল্লাহ, মাহবুব মেহেরবান মাওলা সুন্নত সুন্নতের জায়গায় না রেখে অন্য জায়গায় রাখলে এটাই বেদাত হয়ে যায়। আজকে থেকে আমরা আমাদের আমলগুলা যেন বেদাত মুক্ত সুন্নাযুক্ত আমল করতে পারি তৌফিক দান করে দেন আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করে নেন। যারা বেদাত করে কিয়ামতের ময়দানে নবীর হাউজে কাউসারের পানি তারা পাবে না আল্লাহ। মাহবুব মেহেরবান মাওলা গ্রামগঞ্জের মানুষ আল্লাহ সহজ সরল মানুষ, এদেরকে অনেক মানুষ ধোকায় ফেলিয়ে বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত করে দেয় আল্লাহ। দুনিয়ার যত বেদাতি কর্মকাণ্ড আছে এর থেকে যেন নিজেদেরকে হেফাজত রাখতে পারি তৌফিক দান করে দেন। কোরআনের আয়াত অসংখ্য হাদিস থেকে আমরা জানলাম বেদাত পরিত্যাজ্য, বেদাত কোনোভাবেই ইসলামের মধ্যে গ্রহণযোগ্য ইবাদত না। মাহবুব মেহেরবান মাওলা দ্বীনের মধ্যে কোনো কার বেদাত থেকে যেন আমরা যে কোনো ছোট বড় বেদাত থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি তৌফিক দান করে দেন। আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন যারাই আছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করে নেন। মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহ খাতা গুলা মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ এই মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন, মাদ্রাসার উস্তাদ ছাত্র কমিটি সেক্রেটারি সভাপতি সকলকে আপনি কবুল করে নেন।
মা মসজিদকে আপনি কবুল করে নেন আল্লাহ, ইমাম মুয়াজ্জিন খাদেম মসজিদের মুসল্লি সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ, মেহরবানি করে জিন্দগির সব গুনাহ খাতা গুলো মাফ করে দেন আল্লাহ, যা বললাম যা শুনলাম এর উপর যেন সবাই আমল করতে পারি তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।